সংক্রমণ শনাক্তের পর থেকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এমন অনেক অভিযোগ পাওয়া যায়। আবার করোনা নেগেটিভ রিপোর্ট ছাড়া হাসপাতালে রোগী ভর্তি করাচ্ছেন না এমনও অভিযোগ পাওয়া যায়। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করেছে, সেই নির্দেশনায় বলা হয়েছে 50,000-এর বেশি সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা ও নন করোনা রোগীদের জন্য পৃথক চিকিৎসা ব্যবস্থা চালু রাখতে হবে। 50,000-এর বেশি সব হাসপাতালে করোনা ও নন করোনা জোনে ভাগ করতে হবে। রেড জোন, গ্রিন জোন ও ইয়েলো জোনে ভাগ করবে প্রতিটি হাসপাতাল। রেড জোনে থাকবে করোনা রোগীরা, ইয়েলো জোনে থাকবে করোনা সন্দেহভাজন রোগীরা এবং গ্রিন জোনে থাকবে নন করোনা রোগীরা। পেশেন্ট যেহেতু বাড়ছে কোভিড, আর কাজেই শুধু ডেজিগনেটেড হাসপাতালগুলোই যথেষ্ট নাও হতে পারে। তারপর ঈদের বন্ধ সেরে যখন মানুষ আরো ঢাকায় আসবে, তখন হয়তো আরেকটা আশঙ্কা করছি যে আরেকটু যদি ছড়ায়, তাহলে সেই ক্ষেত্রে এই সবগুলো পেশেন্টকে তো শুধু ডেজিগনেটেড হাসপাতাল যথেষ্ট হবে না। গত 24 মে এই নির্দেশনা সংক্রান্ত একটি চিঠি দেশের সব সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল কলেজ ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের কাছেও এই নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে। আসলে যখন রেজিস্ট্রেশন দেওয়া হয় তখনই কিছু শর্ত থাকে যে কি করা যাবে কি করা যাবে না, সরকারের আদেশ তো মানতে হবে। এরকম দুঃসময়ে যারা সরকারের পাশে বা দেশের জনগণের পাশে বা রোগীদের পাশে না দাঁড়াবে, তাদের বিষয়ে যে কোনো আইনসঙ্গত সিদ্ধান্ত সরকার নিতে পারে। তবে একই হাসপাতালে করোনা ও নন করোনা রোগীদের আলাদা আলাদা ভাবে চিকিৎসা দেওয়ার সক্ষমতা সব বেসরকারি হাসপাতালে নেই বলে জানিয়েছেন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এইগুলো জোরজবস্তির ইস্যু না, বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে, নতুবা এটা একটা বুমেরাং হতে পারে। 20-50 লক্ষ লোকজন ইনফেক্টেড হয় নাই, এখনো সেই পরিস্থিতি সৃষ্টি হয় নাই যে ঢালাও ভাবে সব কিছুকে সব হসপিটালে আপনার ভর্তি করতে হবে। একটা হাসপাতাল থেকে সবাই বললো যে পারবে, কিন্তু ছোটখাটো হাসপাতাল গুলো পারবে না, যাদের এন্ট্রি এক্সিট নাই, যাদের লিফ ফেসিলিটিস নাই, যাদের আইসোলেশন ফেসিলিটিস নাই, তাদের পক্ষে সম্ভব হবে। বাংলাদেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সন্দেহভাজন করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রাখার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় 11 মে নির্দেশনা জারি করলেও এখনও বাস্তবায়ন হয়নি।